আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণী গণিত সেপ্টেম্বর 2021 টা সলভ করব। প্রথমেই আছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, মানে অনেকগুলো অপশন থাকবে, উত্তরটা সঠিক উত্তরটা খুঁজে নিতে হবে। একেরটা বলছে শতকরা লাভ 10 হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত হবে। শতকরা লাভ 10, তার মানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় বিক্রয় মূল্য হবে 110 টাকা, তাহলে অতএব অনুপাত কত হবে? অনুপাত হবে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 100:110 সমান 10:11, মানে অপশান সি। তারপরে বলছে এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে বিসি সমান্তরাল ডি টানা হলো, যা এই কে ই বিন্দুতে ছেদ করলো। তাহলে এখানে আমরা একটা ত্রিভুজ এঁকে নেব, এ বি সি। তাহলে এবি বাহুর মধ্যবিন্দু ডি বলেছে, তাহলে ডি বিন্দু দিয়ে বিসি সমান্তরাল টানলাম, যা এসি কে ই বিন্দুতে ছেদ করলো। তাহলে আমরা জানি উপপাদ্য আছে যে কোনো ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে তৃতীয় বাহুর সমান্তরাল আঁকলে সেই বাহুটার দৈর্ঘ্য এইর দৈর্ঘ্য বিসির অর্ধেক হয়। তাহলে এখানে হবে এ ই সমান হাফ ইন্টু বিসি। এটা কি হবে, এই যে এইটা সমান্তরাল, যেহেতু বিসির সমান্তরাল, তাহলে এইটা এইটা এসির মধ্যবিন্দু হবে, তাহলে এই সমান হাফ ইন্টু এসি, মানে অপশান বি। সিএরটা তিনেরটা বলছে যে অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে অর্ধবৃত্তাকার চাকতি, তাহলে চাকতিটা আমরা যদি এরকমভাবে এঁকে নিই, ব্যাসার্ধ বলেছে 10.5, তাহলে পরিধি পরিসীমা হবে, ব্যাসার্ধ যদি আর হয় পরিসীমা হয় পাই আর প্লাস 2 আর, এখানে আর সমান 10.5, মানে পাই ইন্টু, তাহলে এখানে আর কমন গেলে আর মানে 10.5 পাই প্লাস 2 সেমি, মানে অপশান বি। যে বর্গাকার চিত্রে কর্ণের দৈর্ঘ্য 13√2 সেমি তার একটি বাহুর দৈর্ঘ্য হবে। তো যদি ধরি বাহুর দৈর্ঘ্য এ সেমি, তাহলে কর্ণ কত হয়? √2, আর এখানে কর্ণের দৈর্ঘ্য কত বলেছে? 13√2, তাহলে √2√2 কেটে গিয়ে এ সমান কত পেলাম? 13 সেমি, মানে উত্তর হবে অপশান ডি। এবার সত্য মিথ্যা লিখতে বলেছে, 1 নম্বর ধার্য মূল্যের উপর ছাড় নির্ভর করে, এটা সত্য হবে, মানে ট্রু। 2-এরটা বলেছে পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর ঠিক আগের শ্রেণীর পরিসংখ্যা শূন্য হবে, এটাও ট্রু হবে। 3-এরটা এখানে একটা ছবি দিয়েছে, বলছে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবিইএফ রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, এটা মিথ্যা, মানে ফলস। আর বলছে প্রতিটি বৃত্তের পরিধি ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত একটি নির্দিষ্ট সংখ্যা, এটা ট্রু। এবার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, বলছে 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান। তাহলে আমি এখানে ধরে নিলাম 1টি পেনের ক্রয় মূল্য 1 একক, তাহলে 10টি পেনের ক্রয় মূল্য কত হবে? 10 একক, অতএব 8টি পেনের বিক্রয় মূল্য 10 একক, তাহলে এখান থেকে 1টি পেনের বিক্রয় মূল্য বেরিয়ে গেল 10/8, মানে 5/4 একক। তাহলে 1টা পেনের ক্রয় মূল্য 1 একক, বিক্রয় মূল্য 5/4 একক, তাহলে 1টি পেনের অতএব লাভ সমান কত হচ্ছে? লাভ সমান 5/4 - 1 সমান 1/4
4 টাকা যে টাকা না এটা একক হবে আর শতকরা লাভ তাহলে কত হবে 1/4 × 100 সমান 25 মানে শতকরা লাভ আমি লাভ কত পেলাম 25% 3 এর 2 টা শ্রেণী সীমা 70 থেকে 74 পরিসংখ্যা 4 এখানে একটা শ্রেণী দেয়া আছে তাহলে বলছে উপরের পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণী মানে এই শ্রেণীটার পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করতে হবে তো এটা আমরা কি দেখতে পাচ্ছি এটা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি আছে তাহলে এখানে এই নির্ণয় করতে গেলে আমাকে আগে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে নিয়ে যেতে হবে তাহলে যেহেতু এটা শুধু প্রথম শ্রেণীটা বলেছে আমরা প্রথম শ্রেণীটাই করব তাহলে শ্রেণী সীমানা হবে এটা 70 - 0.5 মানে 69.5 থেকে 64.5 তাহলে অতএব শ্রেণী দৈর্ঘ্য সমান 5 অতএব পরিসংখ্যা ঘনত্ব হবে 3/5 পরিসংখ্যা মানে এই শ্রেণীটার পরিসংখ্যা 3/শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 5 পরিসংখ্যা ঘনত্ব 3/5 3 এর 3 টা এখানে একটা ছবি দেওয়া আছে বলছে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গমিটার এবং ভূমি 20 মিটার হলে উচ্চতা নির্ণয় করতে হবে তো আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1/2 × ভূমি × উচ্চতা তাহলে এখানে অতএব 1/2 × ভূমি কত বলেছে 20 × উচ্চতা h সমান 96 অতএব h সমান 96/10 সমান 9.6 সেমি অতএব ত্রিভুজটির উচ্চতা 9.6 মিটারে আছে। তারপরেরটা 4 এর টা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য 8 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি সমানভাবে আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে তাহলে প্রথমেই 8 সেন্টিমিটার বাহুটার মানটা নিয়ে নেব এবার এখানে একটা বড় বাহু নিয়ে নেব এবার এই বাহুটার সমান মাপ করে এখানে একটা প্রথমে বাহু টেনে নেব এবার বলেছে সমান বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি তাহলে আমি এখানে আগে একটা 30 ডিগ্রি কোণ এঁকে নেব তাহলে এখানে আমরা আগে 30 ডিগ্রি কোণটা এঁকে নেব যেহেতু অন্তর্ভুক্ত কোণটা বলেছে 30 ডিগ্রি তাহলে এখানে 30 ডিগ্রি 60 ডিগ্রিটাকে সমদ্বিখণ্ডিত করব তাহলে 30 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করলাম এবার এখানটা যোগ করে বাড়িয়ে দেব এবার যেহেতু সমান বাহু দুটো সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই বাহুটা দৈর্ঘ্য 8 সেমি হবে তাহলে এটার আমি সমান মাপ নিয়ে নেব নিয়ে একইভাবে এটা টেনে দিলাম তাহলে এবার এই দুটো বিন্দু যোগ করে দেবো তাহলে আমাদের ত্রিভুজ অঙ্কনটা কমপ্লিট এবার এই ত্রিভুজের সমান করে আয়তক্ষেত্র আঁকতে গেলে আমাকে আগে এই নিচের বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে তাহলে নিচের বাহুটাকে সমদ্বিখণ্ডিত করলাম তাহলে নিচের বাহুটা আমার সমদ্বিখণ্ডিত হয়ে গেল এবার যেহেতু এটা লম্ব সমদ্বিখণ্ডকটা আনলাম তাহলে আমাকে আয়তক্ষেত্র আঁকতে বলেছে তাহলে আর কোনো কোণ আঁকার দরকার পড়বে না এটা অলরেডি আমার 90 ডিগ্রি কোণ হয়ে গেল যদি এটা সামান্তরিক বলতো তাহলে আমাকে অন্য কোণ আঁকতে হতো এবার এই বিন্দুটা দিয়ে আমি এই নিচের বাহুটার সমান্তরাল অঙ্কন করব তাহলে তার জন্য আমি পুরো
এই নিচের বাহুটার মাপ নিয়ে নেব। এবার সমান্তরালটা যেহেতু আমার এই দিকে জায়গাটা বেশি আছে আমি এই দিকে টানব। এবার এই দিকের বাহুটা নেব মাপটা, তোমরা চাইলে এদিকেও করতে পারো। তাহলে এই এই দিকে যদি এই দিকে করতে চাও তখন এই বাহুটার মাপ নিতে হবে। তাহলে এই বাহুটার মাপ নিয়ে আমি এদিকে ছেদ করালাম। তাহলে এই ছেদ বিন্দুটা আর এইটা যোগ করে বাড়িয়ে দেব। হলো, এবার আয়তক্ষেত্রের আমার একটা এখানে কোণটা অঙ্কন হয়ে গেছে। তাহলে এখানে বাহুটা নেব, এই বাহুটা, এই বাহুটা এখানে নিয়ে এখানে টানব। এটা যোগ করে দিলাম। তাহলে আমাদের আয়তক্ষেত্র আঁকা কমপ্লিট। এবার যেহেতু শুধুমাত্র অঙ্কন চিহ্ন দিতে বলেছে তো আমরা এখানে নাম দিয়ে দেবো। ত্রিভুজটার নাম দিলাম এ বি সি এক্স, এটা ডি, এটা নাম দিলাম ই, এটা নাম দিলাম এফ, এখানে দিলাম কিউ, আর এটা নাম দিলাম পি। তাহলে এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রটি হল ডিসিএফই। অথবা ওর সাথে আর একটা আছে, নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এখানে একটা এগুলো শ্রেণী দেওয়া আছে, তার পরিসংখ্যা দেওয়া আছে, এটার পরিসংখ্যা বিভাজন বহুভুজ ছক অঙ্কন করতে হবে। তাহলে পরিসংখ্যা বহুভুজ আঁকতে গেলে আমাকে শ্রেণীটার মধ্যমান বের করে নিতে হবে। তাহলে আমি এখানে লিখলাম শ্রেণী মধ্যমান, আর এটা পরিসংখ্যা। তাহলে শ্রেণীটা প্রথমেই আছে 0 থেকে 5, তাহলে মধ্যমান হবে 2.5, পরিসংখ্যা আছে 4। তারপর আছে 5 থেকে 10, মধ্যমান হবে, এটার মধ্যমান হবে 7.5, আর পরিসংখ্যা আছে 10। তারপরে আছে 10 থেকে 15, তার মানে এটার মধ্যমান হবে 12.5, পরিসংখ্যা আছে 24। এটার 15 থেকে 20 মধ্যমান হবে 17.5, পরিসংখ্যা আছে 12। তারপর 20 থেকে 25 মানে মধ্যমান 22.5, এটার শ্রেণী সংখ্যা 20, এই পরিসংখ্যা 20। আর একটা আছে 25 থেকে 30, তাহলে এটা হবে 27.5, এইটার পরিসংখ্যা 8। আমাকে এটার পরিসংখ্যা বহুভুজ নির্ণয় করতে হবে। তাহলে বিন্দুগুলো আমি কি কি পাচ্ছি, তাহলে এখানে বিন্দুগুলো লিখে নিলাম 2.5, 4, এটা পাবো 7.5, 10, 12.5, 24, 17.5, 12, 22.5, 20, আর 27.5, 8। এই বিন্দুগুলো ছক কাগজে বসালেই পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। তো আমরা প্রথমে আগে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনে নেব। তাহলে এটা আমি ওয়াই অক্ষ টেনে নিলাম। আর এটা টানছি এক্স অক্ষ। তাহলে আমি এই অনুভূমিক অক্ষ বরাবর নেব শ্রেণী, আর এই অক্ষ বরাবর নেব পরিসংখ্যা। তাহলে এবার এটা মূলবিন্দু ও,
এবার তাহলে বিন্দুগুলোর প্রথমে যে 2.5 তার মানে 2.54 বিন্দুটা এইখানে হবে মানে আমি এইটা এরপর আছে 7.5 মানে 7.5 আর এটা কত আছে 10 মানে এইখানে হবে বিন্দুটা এরপরে আছে 12.5 মানে 12 এটা 12.5 এখানে মাঝামাঝি হবে এরপরে আছে এটা 24 মানে 10 20 এটা হচ্ছে 24 তারপরে আছে 17.5 তো এটা 15 16 17 17.5 এখান থেকে আছে 12 পর্যন্ত 10 এটা 12 তারপরে আছে 22 এটা 20 22 22.5 এটা আছে 20 পর্যন্ত তাহলে এটা 10 এটা 20 তারপরে আছে 27.5 তাহলে 27.5 এটা 20 25 6 7 7.5 এটা আছে 8 পর্যন্ত মানে এইখানে এরপরে আমি পরিসংখ্যা বহুভুজটা কমপ্লিট করার জন্য লাস্ট বাহুটা কমপ্লিট করার জন্য নিলাম 27.5 এটা নিলাম 32.0 এখানে আর এদিকেও নিলাম এখানে 2.5 ছিল এইদিকে এইখানটা যোগ করলাম এই বিন্দুটার সাথে এবার আমি বিন্দুগুলো পরপর যোগ করে দেব তারপর এটার সাথে এইটা তারপরে এটার সাথে আবার এইটা তারপর এই বিন্দুটা বিন্দুগুলো কিন্তু পরপরই যোগ করতে হবে তারপরে পাচ্ছি এই বিন্দুটা তারপরে এই বিন্দুটা আর তারপরে এইখানে পরিসংখ্যা বহুভুজটা কমপ্লিট করার জন্য আমি এক্স অক্ষের উপরে এই বিন্দুটার সাথে যোগ করলাম তাহলে আমাদের পরিসংখ্যা বহুভুজ তৈরি হয়ে গেল তাহলে এখানে এটা আমি পি দিলাম এটা কিউ দিলাম আর এই পয়েন্টগুলো দিলাম এ বি সি ডি ই আর এফ তাহলে আমাদের পরিসংখ্যা বহুভুজ কমপ্লিট